হ্যালো ফ্রেন্ডস, আইপিএল এর নতুন দল লখনউ সুপার জায়ান্ট কিন্তু মনীশ পাণ্ডেকে রিলিজ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, লখনউ সুপার জায়ান্ট মনীশ পাণ্ডেকে হয়তো রিলিজ করে দেবে আইপিএল 2023-এর আগে। তো কী কারণে রিলিজ করে দিতে চলেছে আর কোন কোন টিমে যাওয়ার চান্স রয়েছে, মনীশ পাণ্ডের টি টোয়েন্টি কেরিয়ার বা আইপিএল কেরিয়ার কেমন রয়েছে, সব কিছুই আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আর মনীশ পাণ্ডে এই পর্যন্ত কোন কোন টিমের হয়ে আইপিএল খেলেছেন সেটাও তোমাদেরকে জানাবো। বন্ধুরা, মনীশ পাণ্ডে 2014 থেকে 2017 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু মনীশ পাণ্ডে 2014 থেকে 2017 সাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সও করে এসেছে। তো পুনরায় কি কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে কি না সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা, আমি প্রথমে আসছি মনীশ পাণ্ডে কোন বছর কোন টিমের হয়ে খেলেছে। তো বন্ধুরা, মনীশ পাণ্ডে কিন্তু 2008 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ডেবিউ করে, 2009-2010 সালে আরসিবির হয়ে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও কিন্তু মনীশ পাণ্ডে ভালো পারফরমেন্স করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কিন্তু মনীশ পাণ্ডের আইপিএলে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। এরপর 2011 থেকে 2013 সাল পর্যন্ত পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া টিমের হয়ে খেলেছেন, যে টিমটা 2013 সালের আইপিএলের পর ব্যান করে দেয় বিসিসিআই। তো এরপর 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত মনীশ পাণ্ডে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, সেই স্কোয়াডে কিন্তু মনীশ পাণ্ডে ছিল। এরপর 2018 থেকে 2021 সাল পর্যন্ত মনীশ পাণ্ডে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও কিন্তু মনীশ পাণ্ডে ভালো পারফরমেন্স করেছে। আর আইপিএল 2022 অর্থাৎ গত সিজনে কিন্তু মনীশ পাণ্ডে লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলেছেন এবং লখনউ সুপার জায়ান্টের হয়ে কিন্তু ততটা বেশি ভালো পারফরমেন্স করতে পারেনি এবং তত বেশি সুযোগও কিন্তু পায়নি, কারণ লখনউ সুপার জায়ান্টে 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর ব্যাট করার জন্য দুর্দান্ত সব প্লেয়াররা রয়েছে। যেমন 3 নম্বরে ব্যাট করার জন্য দীপক হুডা রয়েছে, বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং বর্তমানে টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। তো এরপরে 4 নম্বরে খেলার জন্য কিন্তু ইভিন লুইস রয়েছে, 5 নম্বরে খেলার জন্য কিন্তু মার্কাস এস্টোয়েনিক্স এবং 6 নম্বরে আয়ুষ বাদন, এরকম কিন্তু অনেক প্লেয়ারই লখনউ সুপার জায়ান্টের কাছে রয়েছে। সুতরাং মনীশ পাণ্ডে কিন্তু খেলার কোনো সুযোগই পাচ্ছে না, যে সে তার পারফরমেন্সটা দেখাবে সেই সুযোগই পাচ্ছে না। তো মনীশ পাণ্ডের কিন্তু টি টোয়েন্টিতে ভালো রেকর্ড রয়েছে, টি টোয়েন্টিতে কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে মনীশ পাণ্ডে 39 ম্যাচ খেলে 709 রান করেছে এবং যার যেখানে গড় রান রয়েছে 44.31 অর্থাৎ 44.31 গড় রয়েছে এবং স্ট্রাইক রেট রয়েছে 136। আইপিএলেও কিন্তু 159 ম্যাচ খেলে 3,648 রান সংগ্রহ করেছে এবং স্ট্রাইক রেট আছে 126। আইপিএল এবং টি টোয়েন্টি কেরিয়ার কিন্তু মনীশ পাণ্ডে দুর্দান্ত রয়েছে, তারপরেও কিন্তু মনীশ পাণ্ডেকে রিলিজ করতে চলেছে। তো আমি এবার আসছি কোন কোন টিমে যেতে পারে। তো দেখো, মনীশ পাণ্ডে দুটো টিমে যেতে পারে, এক হচ্ছে কলকাতা নাইট রাইডার্স মনীশ পাণ্ডেকে 4 নম্বর অথবা 5 নম্বরে ব্যাট করার জন্য ট্রেড করতে পারে, আর দ্বিতীয়ত পুনরায় সানরাইজার্স হায়দ্রাবাদে ফিরে যেতে পারে, কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের মিডিল অর্ডারটা প্রচুর দুর্বল হয়ে গেছে, যেখানে মিডিল অর্ডারে কিন্তু আব্দুল সামাদ তারপর তোমার ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারদের খেলতে হচ্ছে। তো পুনরায় সানরাইজার্স হায়দ্রাবাদেও যেতে পারে অথবা কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে, কলকাতা নাইট রাইডার্স পুনরায় মনীশ পাণ্ডেকে ট্রেড করতে পারে। তো আপনি যদি মনীশ পাণ্ডের খেলা দেখে থাকেন এবং মনীশ পাণ্ডেকে পছন্দ করে থাকেন, তাহলে কোন টিমে আপনি মনীশ পাণ্ডেকে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। Oh, 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 oh